আসসালামু আলাইকুম, এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নোয়াখালীতে সহিংসতার অভিযোগে আরও 11 জন গ্রেপ্তার, কুমিল্লায় পূজা মণ্ডপ থেকে হারানো হনুমানের গদা উদ্ধার। মুক্তিযুদ্ধে গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাতক্ষীরা ও কুড়িগ্রামে 17 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত। বিতর্কিতদের বাদ দিয়ে ত্যাগী নেতাকর্মীদের নাম কেন্দ্রে পাঠাতে তৃণমূলকে ওবায়দুল কাদেরের নির্দেশ। এবং 22 দিন বন্ধ থাকার পর মধ্যরাত থেকে সারা দেশে ইলিশ ধরা শুরু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কুমিল্লায় পূজা মণ্ডপে হনুমান মূর্তির হাতের উপর থেকে হারানো গদা উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে নগরীর দারোগাবাড়ি মাজারের পাশে চৌধুরী ভিলা থেকে গদাটি উদ্ধার করা হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ জানান, ঘটনার দিন রাতে ইকবাল দারোগাবাড়ি মাজারের পুকুরে গদাটি ফেলে দেন। খড়কুটা দিয়ে তৈরি গদাটি পানিতে না ডুবায় তা আবারও তুলে এনে চৌধুরী ভিলার প্রাচীরের ভেতরে ছুঁড়ে ফেলে দেন ইকবাল। এদিকে পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, সদর দপ্তরের নির্দেশে জরুরি ভিত্তিতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। নোয়াখালীতে পূজা মণ্ডপ ও হিন্দু বসতিতে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে বিএনপি জামায়াতের 4 নেতা সহ আরও 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল মন্দিরে হামলা ও ভাঙচুরের অন্যতম উস্কানিদাতা। জেলার চৌমুহনীতে হামলার ঘটনায় দায়ের করা 11টি মামলায় এ পর্যন্ত 135 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা জেলার পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনার ভিডিওটি আপলোড করা সহ অন্যান্য বিভিন্ন উস্কানিমূলক পোস্ট তার ফেসবুক পেজে পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে থাকে। এই যে ভাঙচুরের ঘটনায় এর পেছনে থেকে কারা বা যারা ইন্ধন দিয়েছে তাদের নামগুলো আমরা বের করব এবং তাদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা আমরা নেব। রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়া গ্রামে হামলার ঘটনায় মামুন নামে এক শিবির কর্মীকে গাইবান্ধার সাদুল্লাপুর থেকে রোববার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, গাইবান্ধার পুলিশের সহযোগিতায় রংপুরের পুলিশ তাকে গ্রেপ্তার করে রংপুর নিয়ে যায়। এ নিয়ে ওই ঘটনায় এখন পর্যন্ত 64 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সামাজিক মাধ্যমে ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে গত 17 অক্টোবর রাতে পীরগঞ্জের রমনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া সহ কয়েকটি গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিচারহীনতা, দোষারোপের সংস্কৃতি ও রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির ফলে সংখ্যালঘুদের উপর হামলার পুনরাবৃত্তি ঘটছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। দুপুরে কুমিল্লা টাউন হল কনফারেন্স হলে সুজন আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ শেষে সাংবাদিকদের সাথে তিনি এ মন্তব্য করেন। সংখ্যালঘুদের উপর হামলায় যারা জড়িত তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনার দাবিও জানান বদিউল আলম মজুমদার। একাত্তরের মুক্তিযুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাতক্ষীরার কালীগঞ্জ ও কুড়িগ্রামের উলিপুরের 17 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 17 আসামির মধ্যে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি 5 আসামি এখনও পলাতক। বিস্তারিত নজিবুর রহমানের রিপোর্টে। করোনা মহামারীর কারণে দীর্ঘ সময় পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে 79 এবং 80তম প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন তদন্ত সংস্থার প্রধান এম সানাউল হক, যেখানে কুড়িগ্রাম জেলায় মানবতা বিরোধী অপরাধে মোট 13 জন এবং সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার 4 জনের নামে প্রতিবেদন চূড়ান্ত করার কথা জানানো হয়। সাতক্ষীরার কালীগঞ্জ থানার ইন্দ্রনগর মাদ্রাসার রাজাকার ক্যাম্প থেকে আসামিরা হাদিপুর গ্রামের ঘোষবাড়িতে আক্রমণ করে নরেন্দ্র ঘোষকে আটক করে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেয়। শরৎচন্দ্র ঘোষ, গোপীনাথ ঘোষ, হেমনাথ ঘোষ ও ওয়াজেদ আলী বিশ্বাসকে আটক করে বাড়ির পিছনের ডোবায় নিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে নরেন্দ্র ঘোষের স্ত্রী অন্তঃসত্ত্বা কাঞ্চনবালা ঘোষকে
অমানুষিক নির্যাতন করে। একাত্তরে মানবতা বিরোধী অপরাধে রাজনৈতিক দল জামায়াতে ইসলামী জড়িত থাকার ব্যাপারে তাদের বিরুদ্ধে শাস্তির বিধান আছে কিনা তা নিয়ে সুস্পষ্ট ধারণা না থাকায় এখনও প্রতিবেদনটি আটকে আছে বলেও উল্লেখ করেন তিনি। তবে দ্রুত সংগঠনটির বিরুদ্ধে বিচার শুরু করার আবেদন করা হয়েছে। ট্রাইব্যুনাল জামাত ইসলামীকে একটি অপরাধী সংগঠন হিসাবে চিহ্নিত করেছেন। জামাতের স্বরূপ উদ্ঘাটন করার জন্য এই বিচারটি প্রকাশ্য কোর্টে এই বিচারটি হওয়া উচিত বলে আমি মনে করি। জঙ্গিবাদ সাম্প্রদায়িক সহিংসতা সমূলে উৎপাটন করতে জামাতে ইসলামীর বিচার দ্রুত শুরু করার পক্ষেও মত দেন এম সানাউল হক। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। করোনায় দেশে একদিনে আরও 5 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 2 জন পুরুষ ও 3 জন নারী। গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 289 জন। শনাক্তের হার 1.39%। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 27,828 জনে। মোট শনাক্ত 15,67,981 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 2 জন করে সর্বোচ্চ 4 জন ও খুলনা বিভাগে 1 জন মারা গেছেন। স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল থেকে বিতর্কিতদের নাম বাদ দিয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের নাম কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে তিনি আরও বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে। অভিযোগপত্রের ভিত্তিতে ইতিমধ্যেই বেশ কয়েকটি স্থানে প্রার্থী পরিবর্তন করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। ইউনিয়ন থেকে উপজেলা হয়ে জেলা থেকে কেন্দ্রের সুপারিশমালা আসে। এর আগে নাম তালিকাভুক্তির ক্ষেত্রে কোনোরূপ স্বজনপ্রীতি বা লোভের বশবর্তী না হয়ে এবং প্রার্থী সম্পর্কে তথ্য গোপন না করে নাম প্রেরণের জন্য দলীয়ভাবে নির্দেশ না দেওয়া হয়েছে। কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার 6ষ্ঠ দফা সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকালে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। এর আগে ওসি প্রদীপ সহ মামলার 15 আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নেওয়া হয়। মেজর সিনহার মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করা এসআই আমিনুল ইসলাম আজ সাক্ষ্য দেন। দীর্ঘ 19 মাস পর খুলে দেওয়া হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাস আর হলে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এ সময় ফুল ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ সময় অনলাইনে যুক্ত হয়ে শিক্ষার্থীদের স্বাগত জানান ভিসি অধ্যাপক ডক্টর ফরিদুদ্দিন আহমেদ। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে 14 শিক্ষার্থী চুল কেটে দেওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের বিরুদ্ধে শাস্তি সুপারিশও করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান লায়লা ফরদৌস হিমেল। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। তবে এদিন অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের সশরীরে হাজির হওয়ার কথা থাকলেও তিনি আসেননি। তাকে ছাড়াই প্রায় 25 দিন পর প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। এদিকে শিক্ষক ফারহানার স্থায়ী বহিষ্কারের দাবিতে দ্বিতীয় দফায় আমরণ অনুসূচি কর্মসূচির আজ তৃতীয় দিন চলছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে প্রেসক্লাবের সামনে জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এদিকে সাম্প্রদায়িক সন্ত্রাসী জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে বর্ণন আবৃত্তি চক্র ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। দুপুরে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সংগঠনের উপদেষ্টা আফম সুলতানুল আজম খান আপেল, সভাপতি ফারহানা খানম পুনম ও প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ জেলা কারাগারে গণধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আব্দুল মোমিনের মৃত্যু হয়েছে। সকালে সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোমিনের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের পার পাঁচিল গ্রামে। জেলার আব্দুল বারেক জানান, গত বছরের 16 আগস্ট একটি গণধর্ষণ মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন আব্দুল মোমিন। টানা 22 দিন বন্ধ থাকার পর মধ্যরাত থেকে সারা দেশে আবারও শুরু হচ্ছে ইলিশ ধরা। চলতি বছর ইলিশের প্রজনন মৌসুমে গত 4 অক্টোবর থেকে মোট 22 দিন দেশজুড়ে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, কেনাবেচা এবং বিনিময় নিষিদ্ধ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মধ্যরাতে সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে, ফলে ইলিশ ধরায় কোনো বাধা থাকছে না। আগামীকাল থেকেই আবারও ঘাট ও বাজারে উঠবে বাঙালির পছন্দের ইলিশ। এদিকে বরিশালের বিভিন্ন নদী ও বাড়িতে অভিযান চালিয়ে মা ইলিশ ধরা, মজুদ বহন ও বিক্রির অপরাধে 50 জেলেকে গ্রেপ্তার করেছে জেলা মৎস্য অধিদপ্তর, পুলিশ, কোস্টগার্ড ও র্যাব। এর মধ্যে 23 জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে, বাকি 27 জনকে 97,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া বরিশাল সদর উপজেলার রাজাপুর গ্রামের এক জেলের বাড়ি থেকে মজুদ করা 991 কেজি মা ইলিশ ও নদী থেকে 2 লাখ মিটার জাল উদ্ধার করে মৎস্য অধিদপ্তর। সাভারের আশুলিয়ায় তুরাগ নদীর উপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। দুপুরে আশুলিয়া ইউনিয়নের রুস্তমপুর এলাকার তুরাগ নদীর তীরে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে 30টি গ্রামের কয়েক শতাধিক মানুষ অংশ নেন। লালমনিরহাট সদরের রাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মনোনয়নে অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয়রা। দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেন তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, মনোনয়নপ্রাপ্ত মোফাজ্জল হোসেন মোফা সম্প্রতি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এছাড়া তিনি হত্যা মামলার আসামি ও চিহ্নিত ভূমিদস্যু। এ কারণে মোফাজ্জল হোসেন মোফার মনোনয়ন বাতিল করে প্রভাষক বিশ্বজিৎ মহন্তকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের চৌগাছা সদর ইউনিয়নের বের গোবিন্দপুর 6 নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রটি স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে জেলা কালেক্টরেট ভবনের সামনে মানববন্ধনে ওই এলাকার শতাধিক নারী পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়। বেস্ট বিউটি এক্সপার্ট 2021 উপলক্ষে হবিগঞ্জে প্রতিযোগীদের মধ্যে ইএস কার্ড বিতরণ করা হয়েছে। শহরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেস্ট বিউটি এক্সপার্টের চেয়ারম্যান ও হোয়াইট বাংলার সিইও তুজো নাসির, জেলা তাঁতি লীগের সহসভাপতি আব্দুল জলিল ও জেলা পার্লার মালিক সমিতির সভাপতি ও টিম লিডার রাহেলা আক্তার। অনুষ্ঠানে জেলার রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল বিউটিশিয়ানদের ইএস কার্ড দেওয়া হয়। এই আয়োজনে মিডিয়া পার্টনার এটিএন বাংলা। ঝিনাইদহে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল ও নতুন পোশাক বিতরণ করা হয়েছে। তাদের কাজের গতি বাড়াতে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসক মজিবুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহিন এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদর উপজেলার 119 জন গ্রাম পুলিশ সদস্যকে বাইসাইকেল ও নতুন পোশাক দেওয়া হয়। এর মধ্যে 8 জন নারী গ্রাম পুলিশ সদস্য রয়েছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও অনুষ্ঠিত বঙ্গবন্ধু মহিলা রাগবি প্রতিযোগিতায় সদর উপজেলার শালন্দর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে ফাইনালে তারা 10-5 পয়েন্টে জেলা ক্রীড়া সংস্থাকে হারায়। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। প্রতিযোগিতায় জেলার 8টি মহিলা রাগবি দল অংশ নেয়। বাগেরহাটের মোল্লাহাটে শেখ হেলাল উদ্দিন চারদলীয় ফুটবল টুর্নামেন্টে স্থানীয় আরজুরি ইউনিয়নের শেখ রাসেল ক্রীড়াচক্র চ্যাম্পিয়ন হয়েছে। খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে 4-3 গোলে উদয়পুর ইউনিয়নের শেখ আবু নাসের ফুটবল দলকে হারায়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়াম হেমায়েত উদ্দিন, মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।